আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যা সংবাদে আপনাদের সঙ্গে থাকছে আমি রিতওয়ানা বিনতে জলিল এবং আমি ফাহমিদা সালাম পুলিশের সামনেই চলে গাড়ি ভাঙচুর স্থানীয় সংসদ সদস্যদের উপরও চড়াও হয় বিক্ষোভকারীরা সকাল থেকে মিরপুর 10 নম্বর চত্বর 5 ঘন্টা অবরোধ করে বিক্ষোভ করে ব্যাটারি চালিত রিকশা চালকেরা তাদের দাবি রাজধানীতে ব্যাটারি চালিত রিক্সা চালানোর অনুমতি দিতে হবে আর এই ঘটনায় বিকেলে পুলিশ এবং বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় কালসি এলাকা আগুন ধরিয়ে দেয়া হয় পুলিশ বক্সেও রুহুল আমিনের ক্যামেরায় আমরা এই বিষয়ে দেখব সুমন তানভীরের প্রতিবেদনে রাজধানীর মিরপুর থেকে যারা বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য বের হন সাত সকালে তাদের এমন পরিস্থিতির মুখে পড়তে হয় দুই চারজন প্রতিবাদ করতে গিয়ে উল্টো মারধরের শিকার হন ব্যাটারি চালিত রিকশার বৈধতা দেওয়ার দাবিতে রোববার সকাল থেকে টানা পাঁচ ঘন্টা মিরপুর দশ নম্বর গোলচত্বর অবরোধ করে রাখেন চালকরা মিরপুরের রাস্তায় মারমুখী কায়দায় অবস্থান নেন তারা আমরা কিস্তির টাকা টাকা গাড়ি কিনছি আমরা এখন কি করব। টাইম দেখ টাইম দে বন্ধ করুক হঠাৎ করে বন্ধ করে দিবে সংসার চলা মুশকিল আমরা কিভাবে সংসার চালাবো আজকে চার দিন যাবত আমাদের গাড়ি চলে না তাদের আমাদের পোষণ কে গোল করবে পুলিশ শুরু থেকে জল কামান সহ যাবতীয় প্রস্তুতি রেখে ধৈর্যের পরিচয় দেয় এমন অবস্থায় বেকায়দায় পড়েন এ পথের যাতায়াতকারীরা আমি গেসলাম ইসলামী মাং হাসপাতালে এগারো নম্বর পায়ে আসছি প্রথম গাড়িতে উঠছি গাড়িতে পরে গাড়ি গাড়ি চলতেছে না আমি আসলে চিনাম পরে আমাকে দূর নামাই দিল আর সামনে আসতে ছিল না ওরা বললো রাস্তা বন্ধ কেন যে বন্ধ সেটাই না আমি অন বন্ধ যাতায়াত কষ্ট হচ্ছে অনেক অসুস্থ মানুষ আছে তারা ভালোভাবে যেতে না অনেক সমস্যা হচ্ছে কি তাড়াতাড়ি সমাধান করা উচিত অবরোধকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় আলোচনায় ফল আসেনি মাঝে মাঝে পুলিশের উপরেও চড়াও হয় আন্দোলনকারীরা চার ঘন্টা পর ঘটনাস্থলে আসেন স্থানীয় সাংসদ মোহাম্মদ ইলিয়াস মোল্লা অবরোধকারীদের বুঝিয়ে যানবাহন চলাচল শুরু হলেই ঘটে অপ্রীতিকর ঘটনা পুলিশ ও স্থানীয় সাংসদের সামনেই শুরু হয় গাড়ি ভাঙচুর এক পরে স্থানীয় এমপি সমর্থকদের সঙ্গেও হাতাহাতিতে জড়িও পরে অবরোধকারীরা পরে পুলিশ চড়াউ হলে শুরু হয় ইটপাটকেল নিক্ষেপ যে মহামান্য হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী আমরা অটোরিকশা বন্ধ করেছি তারা তাদের কিছু দাবিদাওয়া নিয়ে যে তারা গরীব মানুষ এই অনেক কথাপত্র বলে অবস্থান করলো কিন্তু আজকে আমরা ধৈর্য ধরে তাদেরকে বোঝানোর চেষ্টা করলাম তাদের তাদের যে দাবিদাওয়া গুলো বা বিষয়গুলো माननीय সাংসদ বললেন যে তিনি এ বিষয়টা নিয়ে তাদের চ্যানেলে কথা বলবেন বিকেলে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে কালসি এলাকা রূপ নেয় রণক্ষেত্রে ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে পুলিশ বক্সে আগুন দেওয়া হয় এ ঘটনায় গুলিবিদ্ধ হন এক জ্বরাকার সুমন তানভীর আর টিভি ঢাকা দর্শক এই মুহূর্তে কালশি থেকে সরাসরি যোগ দিচ্ছে সহকর্মী শরিয়ত খান শরিয়ত কালশীতে এখন কি অবস্থা দিনভর বিক্ষোভ কর্মসূচির পরে এবং সাধারণ যাত্রীরা এজন্য কি ধরনের দুর্ভোগে ভুগছেন জানাবেন ফামিদা কালসিতে শীতে দুপুরের পর থেকে যে এখানে সংঘর্ষ শুরু হয়েছে সেই সংঘর্ষ কিন্তু কিছুক্ষণ আগেও চলছিল তো আমরা এখানে যেটি দেখতে পেরেছি যে এখানকার যে পুলিশ বক্স একটি বক্স ভাঙা হয়েছে এবং আরেকটি বক্সে আগুন দেওয়া হয়েছে এরপর বিকেল থেকে বিকেলেও কিন্তু এখানে বেশ কিছু এই পুরো এলাকায় কিন্তু বেশ কয়েকবার ধাওয়া পাল্টা দেওয়া হয় এবং তারা ছত্রভঙ্গ করে দেয় পুলিশ সবাইকে তো তারা ইটপাখেল ইটপাটকেল নিক্ষেপ করে পুলিশের উপরে এবং পুলিশও পাল্টা জল কামান জল কামান এবং তারা সেল ব্যবহার করে তো এছাড়া আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু এখন প্রস্তুত রয়েছে পুলিশ কিছুক্ষণ আগেও এখানে তাদেরকে আরেকটি রাস্তায় গিয়েছে তারা হলো পুরো এলাকা তারা কিন্তু এখন টহলের টহল দিচ্ছেন তো আমরা এই মোড়ে যেটা দেখতে পেরেছি যে বেশ কয়েকবার তারা একসাথে হয়ে একপাক্ষ সংঘর্ষে জড়াচ্ছেন এরপর পুলিশ আবার সেটা ধাওয়া ধাওয়া দিয়ে তাদেরকে ছত্রভঙ্গ করছেন তো এই মুহূর্তে কিন্তু এখানকার এর আগ বেশ কিছুক্ষণ আগে কিন্তু এখান এখানে গাড়ি গাড়ি চলাচল স্বাভাবিক করা হয়েছে কিন্তু এখানে এখন গাড়ি চলাচল কিছুটা সীমিত রয়েছে কারণ এই এলাকায় যে কিছুক্ষণ পরপর সংঘর্ষ হচ্ছে সেই সংঘর্ষের কারণে এখানে গাড়ি চলাচল কিছুটা সীমিত করা হয়েছে তবে এই মুহুর্তে স্বাভাবিক রয়েছে তো আপনাকে আপনি দেখতে পাচ্ছেন যে আমরা যেই পুলিশ বক্সটি আগুন দেওয়া হয়েছে আমরা এই মুহূর্তে সেই পুলিশ বক্সের সামনে তো এই বিকেলের দিকে এই পুলিশ বক্সে যারা আন্দোলনকারী তারা হঠাৎ করে এখানে আগুন জ্বালিয়ে দেয় এবং পাশেই যে আর একটু বড় একটি পুলিশ বক্স রয়েছে সেটিও ভাঙচুর করে তো এখন পর্যন্ত এখানে যারা আন্দোলনকারী রয়েছে তারা কিন্তু এখন বিক্ষিপ্তভাবে রয়েছেন এবং পুলিশ বিভিন্নভাবে আর কি বিভিন্ন রাস্তায় টহল দিয়ে তাদেরকে ছত্রভঙ্গ করে রাখছেন ফাহমিদা ধন্যবাদ আপনাকে আন্দোলন সংগ্রামে ব্যর্থ হয়ে বিএনপি নেতারা মানসিক ট্রমায় ভুগছেন এমন মন্তব্য করলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দুপুরে রাজধানীর এক অভিজাত হোটেলে ঢাকা মেট্রো রেলের ব্রান্ডিং সেমিনারে কথা বলেন তিনি এ সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন মেট্রো রেলে পনেরো শতাংশ ভ্যাট আরোপ এনবিআর ভুল সিদ্ধান্ত ঢাকাকে স্মার্ট সিটি হিসেবে গড়তে জরাজীর্ণ গাড়িগুলো সরিয়ে নিতে দুই সিটি মেয়রের প্রতি অনুরোধ জানান তিনি বিস্তারিত জানাচ্ছেন ঢাকা মেট্রো রেলের ব্র্যান্ডিং সেমিনারে বক্তারা সরকারের উন্নয়ন ফ্রিস্তির পাশাপাশি মেট্রো রেলের সফলতা তুলে ধরেন বলেন আধুনিক এই যোগাযোগ ব্যবস্থার ছোঁয়ায় মানুষের জীবন মানে অনেক পরিবর্তন এসেছে

সেখানে এই বাস চলবে রাজধানী এটা আমরা লজ্জা পাচ্ছি হঠাৎ করে এখানে পনেরো পার্সেন্টের গোষ্ঠী ভারতে কোনো তাহলে আমরা কেন সেমিনার শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন জনগণ ভোট নয় বিএনপিকে বর্জন করেছে বিয়াল্লিশ পার্সেন্ট যদি ভোট প্রদান করে তাহলে ভোটাররা নির্বাচন প্রত্যাখ্যান করল কেমন আসলে বিএনপি এর নেতারা মানসিক ক্রমায় ভুগছে আন্দোলনের নামে বিএনপি সহিংসতা করলে সরকার ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দেন ওবায়দুল কাদের দীপ্তচন্দ্র পাল আর ঢাকা শিল্প বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন সামান্য কেমিক্যালের পয়সা বাঁচাতে গিয়ে দেশের সর্বনাশ করবেন না বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় এস এম পণ্য মেলা দুই হাজার চব্বিশের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই কথা বলেছেন প্রধানমন্ত্রী আরো বলেন এসএমই উদ্যোক্তারা একক এবং যৌথভাবে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে কাজ করতে পারবে তাদের সুযোগ দেওয়া হবে সাতজন উদ্যোক্তাকে জাতীয় উদ্যোক্তা পুরস্কার দুই হাজার তেইশ তুলে দেন প্রধানমন্ত্রী আতিকার রহমানের রিপোর্ট দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ দেশে বিদেশে বাজার সম্প্রসারণ ও জাতীয় অর্থনীতিতে আরো গুরুত্ব তুলে ধরতে শিল্প মন্ত্রণালয় ও এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে শুরু হলো জাতীয় এসএমই মেলা রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় তিনি বলেন শিল্প কারখানা গড়তে সবার আগে পরিবেশকে গুরুত্ব দিতে হবে পণ্যের নতুন বাজার খুঁজতে হবে চতুর্থ শিল্প বিপ্লব এটা যদিও বলা হচ্ছে যে ডিজিটাল পদ্ধতিতেই সব হবে কিন্তু সেখানে কিন্তু উদ্যোক্তা লাগবে কাজের লোক লাগবে পাশাপাশি আমরা যখন পদক্ষেপ নিব আমাদের এটা মাথায় রাখতে হবে বিশেষ করে এসি ফাউন্ডেশনকে এটা খেয়াল রাখতে হবে শিল্প মন্ত্রণালয়কে এটা খেয়াল রাখতে হবে যে শ্রম ঘন শিল্প যেন আমাদের দেশে গড়ে ওঠে কারণ আমার দেশের মানুষকে কাজ দিতে হবে এই আমার শ্রম ঘন শিল্প গড়ে তোলার দিকে বেশি মনোযোগী হতে হবে পণ্যের মান বাড়ানোর তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন ক্ষুদ্র মাঝারি শিল্পকে আরও বেশি রপ্তানিমুখী হতে হবে কোন কোন পণ্য আমরা উৎপাদন করতে পারি আমরা রপ্তানি করতে পারি বিদেশ থেকে যেন এখানে বিনিয়োগ আসে আমাদের দক্ষ জনশক্তি আছে কাজে সেই বিনিয়োগ করেও যেন তারা রপ্তানি করতে পারে কাজে এই দিকটাই তারা আরও ব্যবসা বাণিজ্যের প্রসার যাতে করতে পারে সেই বিষয়টা ইতিমধ্যে আমরা নির্দেশ দিয়েছি সেইভাবেই কিন্তু কাজ করছে শেখ হাসিনা আরও বলেন চাকরির পেছনে ছুটে না বেরিয়ে নিজে উদ্যোক্তা হয়ে চাকরি দেওয়ার যোগ্যতা অর্জন করতে হবে আমাদের নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি করতে হবে সেখানে আমার যুব সমাজ তরুণ সমাজকে আমি এটাই বলবো কোনো মতে একটা পাশ করি চাকরির পেছনে ছুটে না বেরিয়ে নিজে উদ্যোক্তা হয়ে নিজেই চাকরি দেবার যোগ্যতা অর্জন করতে হবে অনুষ্ঠানে সাতজন উদ্যোক্তাকে জাতীয় উদ্যোক্তা পুরস্কার দুই তুলে দেন প্রধানমন্ত্রী এরপর মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন তিনি এসিমি মেলা চলবে ২৫ মে পর্যন্ত আতিকা রহমান আর টিভি ঢাকা ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে নিয়ে উদ্বিগ্ন তার পরিবার গেল এগারো মে ভারতে যাওয়ার পর থেকে পরিবারের সদস্যদের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে বিষয়টি নিশ্চিত করে সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী আব্দুর রউফ জানান মে সংসদ সদস্যরা তার খোঁজ পাচ্ছে না বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানানোর পাশাপাশি সরকারের বিভিন্ন গোয়েন্দা বিভাগ তদারকি করছে বলে জানান তার ব্যক্তিগত সহকারী এদিকে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সাবেক সংসদ শফিকুল ইসলাম বলেন এ বিষয়ে কিছুই জানেন না তারা তবে ঘটনার সত্য হলে তা খুবই উদ্বেগজনক ও দুঃখজনক ব্যাপার কালীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবু আজিফ জানান এ বিষয়ে এখনও কেউ অভিযোগ করেনি কিরগিজানে বাংলাদেশি ছাত্র মারাত্মক জখম হওয়ার খবর নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ তবে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ দুপুরে করেসপন্ডেন্স অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী বিস্তারিত জানাচ্ছেন নাজিফ ফরাসি কিরগিস্তানে নির্দয়ভাবে শিক্ষার্থীদের পেটানোর দৃশ্য এটি যেখানে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা রয়েছেন দেশটিতে মিশরের মেডিকেল শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় কয়েক ব্যক্তির সংঘর্ষের জেরে বিদেশিদের ওপর হামলা হয় এ ঘটনায় কিরগিস্তানের রাজধানী বিশকেকে বাংলাদেশ ভারত ও পাকিস্তানের শিক্ষার্থীরাও হামলার শিকার হন যেখানে নিরাপত্তাহীনতা আর অনিশ্চয়তায় দিন কাটছে বাংলাদেশের অন্তত আটশো মেডিকেল শিক্ষার্থীর ছাত্র সিভিয়ারলি হয়েছে বলে আমাদের কাছে সংবাদ আসেনি সেখানে বাংলাদেশি ছাত্রদের উপর হামলা হয়েছে কিন্তু সিভিয়ারলি উন্ডেড হয়েছে এমন সংবাদ আমাদের কাছে এখনো পর্যন্ত আসেনি সুতরাং আমরা এবং কিরগিস্তানের কর্তৃপক্ষ তারা জানিয়েছে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে মধ্য এশিয়ার দেশটিতে বাংলাদেশের কোনো দূতাবাস নেই উজবেকিস্তানের বাংলাদেশ দূতাবাস কিরগিস্তানের দায়িত্ব পালন করে তারা বিষয়টি দেখছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রদূত আমাদের কিরগিস্তানে নাই উজবেকিস্তানে আমাদের রাষ্ট্রদূত আছে রাষ্ট্রদূতকে সেখানে আমরা যেতে বলেছি এবং এখন পরিস্থিতি শান্ত আছে জাতিগত সংঘাত মিয়ানমারে রোহিঙ্গা প্রত্যাবাসনে অজুহাত হতে পারে না এমন মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী বলেন পরিস্থিতি স্বাভাবিক হলে কাজ শুরু হবে এক্ষেত্রে ভারত ও চীন আরও সক্রিয় ভূমিকা পালন করলে রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব এখানে ভারত এবং চায়নার ভূমিকা অত্যন্ত মুখ্য নাজিব ফরাইজি আর টিভি ঢাকা কিরগিস্তানের রাজধানী বিশকেক থেকে এখন সরাসরি যুক্ত হচ্ছেন মেডিকেল শিক্ষার্থী রেজাউল করিম রেজাউল রেজাউল আমাদেরকে সবশেষ পরিস্থিতি একটু জানাবেন সেই সাথে স্থানীয় দূতাবাসের পক্ষ থেকে কোনো ধরনের কি আশ্বাস দেওয়া হয়েছে আমি রাজাল করিম বর্তমানে কিরগিস্তানের বিশকেক শহরে আছি জি এখন পরিস্থিতি সবকিছু স্বাভাবিক যান চলাচল স্বাভাবিক কোথাও কোনো ঘটনা ঘটতেছে না এখন বন্ধু সবকিছু ঠিক আছে এবং স্থানীয় দূতাবাস থেকে বলছে যত দ্রুত সম্ভব পরিস্থিতি তারা এখানে এসে পর্যবেক্ষণ করবে এবং সকালকে নিরাপত্তা দিবে তো এখানে কারো টেনশনে কোনো কারণ নেই সবকিছুই স্বাভাবিক আমরা সকলেই নিরাপদে আছি রেজল্ট করিম আপনাকে ধন্যবাদ কিরগিজস্তানের রাজধানী বিশকেকে আটকে পড়া একশো চল্লিশ শিক্ষার্থীকে দেশে ফিরিয়ে এনেছে পাকিস্তান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মৌসির নকভি জানিয়েছেন যে শনিবার বিশকেকে বিদেশি শিক্ষার্থীদের উপর হামলার পর আজ বিশেষ ফ্লাইটে তাদের দেশে ফিরিয়ে আনা হয়েছে সহিংসতার কারণে যেসব পাকিস্তানি শিক্ষার্থী দেশে ফিরতে চান তাদের জন্য আরও ফ্লাইটের ব্যবস্থা করার কথাও জানান তিনি গেল তেরো মে কিরগিস্তানের বিশকেকে বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন হোস্টেলে থাকা ভারত পাকিস্তান এবং বাংলাদেশের শিক্ষার্থীদের ওপর হামলা ও ভাঙচুর চালায় স্থানীয়রা ষষ্ঠ বাংলাদেশী হিসেবে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন বাবর আলী রোববার বাংলাদেশ সময় সকাল পৌনে নয়টায় এভারেস্টের চূড়ায় ওঠেন তিনি গেল পহলা এপ্রিল বাবর আলী রওনা করেন হিমালয়ের স্মৃতিধার চূড়া জয়ের জন্য চূড়াটি পর্বতের পনেরো হাজার পাঁচশো ফুট পরে। বিস্তারিত ইমতিয়াজ আহমেদের পথে আবারও পৃথিবীর সর্বোচ্চ চূড়ায় বাংলাদেশ এবার পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ এভারেস্টে বাংলাদেশের পতাকা উড়িয়েছেন চট্টগ্রামের সন্তান বাবর আলী বাবরের এভারেস্টের চূড়ায় ওঠার বিষয়টি নিশ্চিত করেন অভিযানের প্রধান সমন্বয়ক ফরহান জামান এভারেস্ট জয়ী বাবরের সংগঠন ভার্টিকাল রিমার্সের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে এক পোস্টে বলা হয় সৃষ্টিকর্তার কৃপায় এবং লাখো শুভাকাঙ্ক্ষীর দোয়ায় প্রকৃতি মাতা বাবরকে ক্ষণিকের জন্য স্থান দিয়েছেন নিজের চূড়ায় গেল পহেলা এপ্রিল বাংলাদেশ থেকে নেপালের উদ্দেশ্যে রওনা হন বাবর আলী প্রস্তুতিমূলক কাজ শেষ করে চার এপ্রিল কাঠমান্ডু থেকে উড়ে যান লুকলা বিমানবন্দরে এরপর পথ চলা শুরু করেন এভারেস্ট বেস ক্যাম্পের উদ্দেশ্যে সেখানে পৌঁছান দশ এপ্রিল আঠারো মে রাতে আবারও শুরু হয় বাবরের যাত্রা ১৯ মে ভোরের প্রথম আলোয় উনত্রিশ হাজার একত্রিশ ফুট উচ্চতার মাউন্ট এভারেস্টের শীর্ষে ওড়ান বাংলাদেশের পতাকা পৃথিবীর সর্বোচ্চ শিখর মাউন্ট এভারেস্টে প্রথম অভিযান পরিচালিত হয় আজ থেকে শতাধিক বছর আগে উনিশশো তিপ্পান্ন সালের উনত্রিশ মে নেপালের শেরপা তেনজিং নোরগেকে সঙ্গে নিয়ে প্রথমবারের মতো বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে চূড়ায় ওঠেন নিউজিল্যান্ডের পর্বতারোহী অ্যাডমন্ড হিলারি দু সালের তেইশ মে প্রথম বাংলাদেশী হিসেবে এভারেস্টের শীর্ষে ওঠেন মুসা ইব্রাহিম এরপর দু ও বারো সালে দুবার এভারেস্ট জয় করেন এম এ মোহিত প্রথম বাংলাদেশী নারী হিসেবে দু বারো সালের উনিশ মে এভারেস্টের চূড়ায় আরোহণ করেন নিষাদ মজুমদার একই মাসের ছাব্বিশ মে ওয়াসফিয়া নাজরিন জয় করেন এভারেস্ট দু সালের বিশ মে এভারেস্ট জয়ী পঞ্চম বাংলাদেশী সজল খালেদ এভারেস্ট চূড়া থেকে নেমে আসার সময় মারা যান ইমতিয়াজ আহমেদ আর টিভি সিঙ্গার বাংলাদেশে ট্রান্সফরমেশনের বার্তা নিয়ে টার্কিশ সুপারস্টার বুরাক ও সেভেদ আসছে বাংলাদেশে সিঙ্গার উরাধুরা ফ্রাইডেতে সতেরো এবং আঠারো মে সিঙ্গার বিডি ডট কম থেকে পণ্য কিনে ভাগ্যবান ক্রেতা দেখা করতে পারবেন তাদের প্রিয় অভিনেতা বুরাক ও সেভেদের সাথে বুরাক ও সেভেদ আসছে বাংলাদেশে বুরাক বাংলাদেশে কখন কোথায় কবে জানতে সিঙ্গারবিদি ডট থেকে ১৭ ও আঠারো মে বুড়াত স্পেশাল উড়াধুরা দিতে পণ্য কিনুন আর পার্সোনালি মিট করুন আপনার ফেভারিট বুরাক ঔষ্ঠিবিদের সাথে বাংলাদেশে গেল চল্লিশ বছরে যা হয়নি মাত্র চার বছরই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তার চেয়ে বেশি কাজ করেছে এমনটি দাবি করলেন মেয়র শেখ ফজলে নুর তাপস সকালের সংবাদ সম্মেলনে মেয়র বলেন কোনো ব্যর্থতা থাকলে গণমাধ্যম তা তুলে ধরবে সচল থাকার জন্য নতুন বিনিয়োগ পাওয়া যাচ্ছে না জানিয়ে তিনি বলেন বাস রুট রেজলাইজেশনের আওতায় নতুন বাস চলবে এই জন্য বিনিয়োগকারীদের কি ধরনের সুযোগ সুবিধা দেওয়া যায় তা বিবেচনা করা হবে সাকিবুর রহমানের রিপোর্ট ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দায়িত্ব নেয়ার চার বছর এ সময়ে উন্নয়নের নানা ফিরিস্তি ও কর্মকাণ্ড তুলে ধরতে মেয়রের সংবাদ সম্মেলন বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে রাজস্ব আয় বাড়ানো ডেঙ্গু মোকাবেলা জলবদ্ধতা দূর খাল উদ্ধার আদি বুড়িগঙ্গ চ্যানেলের খনন ঐতিহ্যের ঢাকা ফিরিয়ে আনতে নানা প্রকল্প গ্রহণের কথা জানান ফজলেনুর তাপস নানাবিধ কর্মকাণ্ড পরিচালনা ও বাস্তবায়ন করা হয়েছে মাত্র চার বছরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে বলে দাবি করেন তাপস চল্লিশ বছরে যা কাজ হয়নি চার বছরের মধ্যে সেই কাজ সম্পন্ন করেছে পঞ্চাশ বছরে মাত্র বাইশটি ওয়ার্ডে চব্বিশটা বর্জ্য অন্তবর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্র নির্মাণ হলো পঞ্চাশ বছরে আমরা চার বছরে নির্মাণ সম্পন্ন করেছি একচল্লিশটা কেউ আমাদেরকে খাতির করে জমি দেয় নাই বাস রুট রেশনালাইজেশনে ব্যাপক সারা পাওয়ার পর তা থমকে গেলেও কোনো প্রতিবন্ধকতায় কাজ থামাতে পারবে না বলে জানান দক্ষিণের মেয়র বাস টুর রেশনালাইজেশন কিন্তু শুধুমাত্র যাত্রাপথ সৃষ্টি না পুরো সামগ্রিক ব্যবস্থাটাকে একটা শৃঙ্খলাবদ্ধ করা যে আমরা কোনো পুরোনো বাস দিয়ে আমরা ঢাকা শহরে আর নগর পরিবহন ঢাকা নগর পরিবহন আমরা চালু করব না আমাদেরকে নতুন বাস দিতে হবে নতুন বাস দিতে হলে এখন বিনিয়োগ প্রয়োজন বিনিয়োগ আমরা সেভাবে নতুন বিনিয়োগকারী পাচ্ছি না সুযোগ সুবিধা দেয়া যায় তাহলে আমরা মনে করি যে নতুন বিনিয়োগকারীরা আকৃষ্ট হবে আগামী এক বছর ডেঙ্গু নিয়ন্ত্রণ জলবদ্ধতা দূর করতে খালের কাজ অব্যাহত রাখা সহ জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোকে প্রাধান্য দেওয়ার কথা জানান মেয়র তাপস ভবিষ্যতে আমাদের প্রধান যে অগ্রাধিকার ভিত্তিক কাজ শাকিবুর রহমান আর টিভি ঢাকা সবার স্বার্থে পূর্বের বিধিমালা বহাল রাখা উচিত উল্লেখ করে ইমারত নির্মাণ বিধিমালা দুই হাজার চব্বিশের সংশোধনীর দাবি উঠেছে সকালে জাতীয় প্রেস সংবাদ সম্মেলনে এ দাবি জানিয়ে এ খাতের সংশ্লিষ্টরা বলেন আইনের সংশোধন না হলে সাধারণ নাগরিক ভূমি মালিক এবং ভবন মালিকরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবেন একই সঙ্গে আবাসন নির্মাণ খাতকে শিল্প হিসেবে ঘোষণা দেওয়ার দাবি জানানো হয়েছে এবার উপজেলা নির্বাচনের খবর ষষ্ঠ উপজেলা নির্বাচনে দ্বিতীয় ধাপে প্রচার শেষ হচ্ছে আজ শেষ মুহূর্তে প্রচারে তাই দিনরাত এক করে ভোট প্রার্থনায় ব্যস্ত চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা ভোটারদের কাছে যাচ্ছে নানামুখী প্রতিশ্রুতিও দিচ্ছে প্রতিনিধিদের তথ্য ছবিতে ইমরল কাইসার রিপোর্ট ফেস্টুন লিফলেট ও মাইকিং করে চলছে উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের নির্বাচনের শেষ মুহূর্তের প্রচার নির্বাচনের দিন ঘনিয়ে আসতেই বগুড়ার কাহালু দুচাচিয়া ও আদমদিঘি উপজেলায় বাড়ছে প্রচার ভোটের মাঠ দখলে প্রার্থীরা দল বেঁধে ভোটারদের দাঁড়ে দাঁড়ে ছুটছেন দিচ্ছেন নানা প্রতিশ্রুতি যদি আল্লাহ রাস্তে জনগণের দয় ওই চেয়ারে পারি মডেল উপজেলা নির্মিত করতে যা করা প্রয়োজন আমি করব কালুবাসীকে ইনশাল্লাহ যে উন্নয়নের যে অগ্রযাত্রা সেই অগ্রযাত্রাকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এটাই আমি প্রত্যাশা দেখি নির্বাচন প্রচার চলছে চাঁদপুরের তিন উপজেলায় জেলার সদর হাজিগঞ্জ ও শাহরাস্তি উপজেলার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা ব্যস্ত গণসংযোগ উঠান বৈঠক মিছিল মিটিং এ উন্নয়নের প্রতিশ্রুতিতে চাচ্ছেন কাঙ্ক্ষিত ভোট ইনশাআল্লাহ চাঁদপুরের জনগণ আমাকে ভোট দেবে এবং বিজয় করবে এটা আমার বিশ্বাস লক্ষ্মীপুরের রায়পুর ও রামগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনে প্রচারে ব্যস্ত প্রার্থী সমর্থকরা সকাল থেকে রাত পর্যন্ত ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাচ্ছেন মন করতে দিচ্ছেন বিভিন্ন প্রতিশ্রুতি দুই উপজেলায় চেয়ারম্যান পদে ছজন ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাতজন প্রার্থী লড়ছেন ইনশাল্লাহ আগামী একুশে মে আমাদের নির্বাচনে বিপুল ভোটের মাধ্যমে এই আনারস প্রতীক বিজয়ী হয়ে এই গণবিপ্লব ঘটবে অলরেডি আমাদের স্টেডিয়াম হচ্ছে আমাদের মডেল মসজিদ হয়ে হচ্ছে আমরা শিক্ষা প্রতিষ্ঠানের উপরে একটু জোর দেব ইনশাল দ্বিতীয় ধাপের নির্বাচনে জমজমাট নীলফামারীর জলঢাকা কিশোরগঞ্জ ও সৈয়দপুর উপজেলার ভোটের মাঠ ব্যবসা গরমকে উপেক্ষা করে ক্লান্তিহীন প্রচারে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস প্রার্থীরা আমি মানুষকে দোরগড়ায় গিয়ে সেবা দিয়েছি ওই জায়গাগুলো পূরণ করে আমি একটা কাঙ্ক্ষিত সেবা দেবো জল স্মার্ট জল পরিণত করব। উন্নয়নমূলক কাজগুলো আছে এই উন্নয়নমূলক কাজগুলা কোনো কোনো রকম যাতে কনসপ্রেসি না হয় সেই ব্যাপারে দৃষ্টি রাখবো উন্নয়ন করার চেষ্টা করবো মৌলভীবাজারের রাজগঞ্জ উপজেলায় তিনজন চেয়ারম্যান পাঁচজন ভাইস চেয়ারম্যান ও চারজন মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হতে প্রচারে ব্যস্ত ভোটারদের দিচ্ছেন প্রতিশ্রুতিও নগরের প্রত্যেকটি বাজার এবং বড় বড় যে রাস্তাগুলার মূল রয়েছে সেখান সেই জায়গাটা আলোকিত করব স্ট্রিট লাইটের মাধ্যমে এবং সেটা সিসিটিভি ক্যামেরার আন্ডারে নিয়ে আসবো একটি পৌরসভা ও বাইশটি ইউনিয়ন নিয়ে গঠিত ঠাকুরগাঁও সদর উপজেলার চেয়ারম্যান পদে লড়ছেন চারজন দিনভর প্রচারে ব্যস্ত সময় পার করছেন প্রার্থী সমর্থকরা মার্চরে প্রার্থীর ফিরে সৎ যোগ্য প্রার্থী বাছাই করতে চায় ভোটাররা ভালো যে যোগ্যতা ভালো মানে সার্ভিস দিয়ে পারবে ভালো মানুষের কাজ করবে রাস্তাঘাট উন্নয়ন কাজ করবে তাদেরকে ভোট দাও এলাকায় উন্নয়ন হবে যাক দিয়ে এলাকার কাজ করবে হ্যাঁ তাকে সে যোগ্য ব্যক্তি থেকে আমরা তাকে ভোট আগামী একুশে মে উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের নির্বাচনের ভোট গ্রহণ ইমরুল কায়েস আর টিভি নোয়াখালীর সেনবাগ উপজেলায় চেয়ারম্যান প্রার্থী সমাজসেবক এবং বেঙ্গল গ্রুপের পরিচালক সাইফুল আলম দীপু নির্বাচনী সমাবেশ করেছেন এতে অংশ নেন সার্ক চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ও বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান জসীম উদ্দিন এ সময় তিনি দীপুর পক্ষে ভোট চান নোয়াখালীর সেনবাগ থেকে জাহাঙ্গীর পাটোয়ারির তথ্য ছবিতে ইমরুল কায়সের রিপোর্ট আনারস প্রতীক নিয়ে নির্বাচনী সমাবেশ করেছে নোয়াখালী সেনবাগ উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী বেঙ্গল গ্রুপের পরিচালক সাইফুল আলম দীপু শনিবার সেবারহাট বাজার ও বিজবাগ ইউনিয়নের ফকিরহাটে আওয়ামী লীগের উদ্যোগে সভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও বিভিন্ন পেশের মানুষের ঢল নামে এ সময় সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ও বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান জসীম উপস্থিত ছিলেন অনুষ্ঠানে তিনি আনারস পতী সাইফুল আলম দীপুর পক্ষে ভোট চান একুশ তারিখে আমরা আনারস পার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে আগামীতে যে সকল আমাদের কাজ আছে এই কাজগুলি আমরা করার জন্য আমরা সবাই কমিটমেন্ট। বাড়িতে বাড়িতে যান মা কে বুঝান এবং আপনারা তাদেরকে ভোট কেন্দ্রে নিয়ে আসেন আনারস পার্কে যদি ভোট দেন অনুষ্ঠানে বক্তব্য রাখেন বেঙ্গল গ্রুপের পরিচালক শামসুল আলম সুমন তিনি বলেন দীপুকে নির্বাচিত করলে সেনবাগকে মডেল উপজেলায় পরিণত করতে কাজ করা হবে। আমরা জয়যুক্ত করতে পারেন আপনাদের আলো মনে সেনবাগ একটা হিসেবে উঠে যাবে। উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী বেঙ্গল গ্রুপের পরিচালক সাইফুল আলম দীপু বলেন গ্রামের ভিলেজ পলিটিক্স বুঝিনা আপনাদের কাছে এসেছি আশা করি আনারসিকে ভোট দিয়ে নির্বাচিত করবেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ নেতাকর্মীরা বক্তব্য রাখেন পয়লা বৈশাখ থেকে বস্তায় চালেন নাম দাম জাত লেখা বাধ্যতামূলক হলেও জ্যৈষ্ঠ মাসেও বাস্তবায়ন হয়নি এ বিষয়ে খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার বলেন বাজারে থাকা পুরন চাল ফুরলে নতুন চালের বস্তার গায়ে তথ্যগুলো লেখা থাকবে কিন্তু রাজধানীর কারন বাজারে দেখা যায় বাজারে আসার নতুন চালের বস্তার গায়েও তথ্যগুলো পুরোপুরি লেখা নেই তবে দু একটি প্রতিষ্ঠানের বস্তায় মিল গেটে পাইকারি রেট লেখা রয়েছে মানি লন্ডারিংয়ের দায়ে ই কমার্স প্রতিষ্ঠানসমূহের চারশো সাত কোটি টাকা ফেরত দেয়া হয়েছে বাকি একশো কোটি টাকা ফেরত দেয়া প্রক্রিয়াধীন অবস্থায় আছে বলে জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম শফিকুজ্জামান বিকেলে নিজ কার্যালয়ে ই কমার্স প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে প্রাপ্ত অভিযোগ নিষ্পত্তি এবং পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা অর্থ পরিশোধের অগ্রগতি বিষয়ক পর্যালোচনা সভা শেষে গণমাধ্যমকে তিনি এই তথ্য জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী বলেছেন আওয়ামী লীগ সরকার শ্রমিকদের জীবনমান উন্নয়নে দৃঢ় প্রতিজ্ঞ শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে দুপুরে শ্রম ভবনে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন হতে প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতে কর্মরত শ্রমিক ও তাদের পরিবারকে চার কোটি তিন লাখ পঁচাশি হাজার টাকার আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি কথা বলেন শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে শুধুমাত্র দু হাজার প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আনন্দ শোভাযাত্রা করেছে আওয়ামী যুবলীগ বিকেলে সোহরি উদ্যানের শিখা চিরন্তন থেকে ধানমন্ডির বত্রিশ পর্যন্ত এই শোভাযাত্রা করা হয় মহানগর উত্তর দক্ষিণ ছাড়াও ঢাকার আশেপাশের জেলার যুবলীগ নেতাকর্মীরা ব্যানার পোস্টার নিয়ে মিছিলে যোগ দেন আর এসময় সময় যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে উঠছে আপাময় জনসাধারণ বঙ্গবন্ধুর কন্যা স্বদেশ প্রত্যাবর্তন এই দিবসের এই লেখে সফল করার জন্য শতস্ফূর্ত আজকে রাজপথে নেমে এসেছে শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ শেখ হাসিনা বাংলাদেশে এসেছিলেন বিদায়ী বাংলাদেশ আজকে আলোর পথে ধাবিত হচ্ছে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে আরকান রোহিঙ্গা সালভেশন আর্মি আরসার শীর্ষ চার সন্ত্রাসীকে গ্রেফতার করেছে এপিবিএন এ সময় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয় রোববার দিনগত রাতে উখিয়ার ক্যাম্প বিশ এলাকায় পাহাড়ে এ অভিযান পরিচালনা করা হয় বলে নিশ্চিত করে চোদ্দ আর্ম পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ ইকবাল তিনি জানান রাতে ক্যাম্পের এস ওয়ান বি সেভেন ব্লকের সীমানার বাইরে গোয়াম বাগানে অভিযান পরিচালনা করা হয় এ সময় উখিয়ার আমির হোসেন জিয়াউর রহমান সৈয়দুল আমিন এবং মোহাম্মদ হারুনকে আটক করা হয় পর্যটনের প্রসার ঘটাতে মুক্ত ভ্রমণ চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে ভারত এবং রাশিয়া জুন মাসে দেশ দুটির মধ্যে এ চুক্তি স্বাক্ষর হতে পারে আর এর মাধ্যমে ভিসা ছাড়াই রাশিয়ায় যেতে পারবেন ভারতীয়রা উভয় দেশের মধ্যে জুন মাসে আনুষ্ঠানিক আলোচনা শুরু হবে বলে জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্র বিভাগ এছাড়াও চীন এবং ইরানের সঙ্গে বিদ্যমান মুক্ত প্রবেশ চুক্তি অব্যাহত রাখার কথাও জানিয়েছে রাশিয়া বিভিন্ন স্থানে গেল অন্তত জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল এর মধ্যে গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে হামলায় অন্তত বিশ ফিলিস্তিনি নিহত হয়েছে এছাড়া গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত আঠাশ জন নিহত হয়েছে এদিকে হামাসের ইজাদিন আল কাসাম ব্রিগেড রাফায় পনেরো জন ইসরায়েলি সেনাকে হত্যার দাবি করেছে রোববার এক বিবৃতিতে তারা জানায় কৌশলে রাফার একটি বাড়িতে বোমা বিস্ফোরণ ঘটিয়ে ইসরায়েলি সেনাদের হত্যা করা হয় এদিকে যুক্তরাষ্ট্রে পেন্সিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ে ইসরায়েল বিরোধী বিক্ষোভের জেরে পুলিশ ও শিক্ষার্থীদের সংঘর্ষে উনিশ শিক্ষার্থীকে গ্রেফতার করেছে মার্কিন পুলিশ যুক্তরাষ্ট্রে প্রথম দিনের মতো অনুশীলন করেছে জাতীয় ক্রিকেট দল এদিন জিম এবং রানিং সেশন করেছে চন্ডিকা হাতুরা সিংহের শিষ্যরা যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের আগে ফিটনেসের ঘাটতি পূরণ এবং কন্ডিশনের সাথে মানিয়ে নিতে জিম এদুম এবং অ্যাথলেটিক ট্র্যাকে ঘাম ঝরিয়েছে টাইগাররা বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্ট হাউস্টনে জিম সেশনে ফুরফুরে মেজাজে টাইগাররা তানভীরের ঘাড়ে থাকা বারবেল মতো রাখতে এগিয়ে এসেছেন সৌম্য এরপরই এই দুই ক্রিকেটার নিলেন ফিজিও টোটকা সৌম্যের জন্য বিশ্বকাপের পুরো সময়টা ফিট থাকাটা চ্যালেঞ্জের শরীরে ভাষায় তা অবশ্য স্পষ্ট শান্তর ওয়েট আর স্কোয়াড ঠিক আছে কিনা তা পরখ করে নিচ্ছেন সাকিব আল হাসান মিস্টার সেভেন্টি এদিন তরুণদের সাথে পাল্লা দিয়ে ওয়েট ট্রেনিং করেছেন এক ধাপ এগিয়ে মাহমুদুল্লাহ রিয়াদ না বুঝে ক্যামেরার লেন্সে চলে আসা জাকির আলীর বিব্রত মুহূর্ত দেখে কিছুটা মজাই পেলেন লিটন দাস ফিট হবার চেষ্টায় তাস্কিনকে নিয়ে ফিজিও বাইজিতুল ইসলামের ছিল বাড়তি নজর লিটন মুস্তাফিজ রিষাদদের সিরিয়াস অনুশীলনের মাঝে গল্প আর ফুরফুরে মেজাজের এমন সব ছবি বলে দেয় দারুণ কিছু করার লক্ষ্যে টাইগাররা জিম শেষে অ্যাথলেটিক ট্র্যাকে স্পিন টেনেছেন বাংলাদেশ দল হাউস্টনে ব্যস্ত এক দিন কাটালো টাইগাররা আগামী একুশ মে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ মাহফুজুল ইসলাম আর টিভি চলতি মাসে ২৬ তারিখ শুরু হতে যাচ্ছে বঙ্গবন্ধু কাপ কাবাডির চতুর্থ আসর এবারে আসরে অংশগ্রহণ করছে কোরিয়া জাপান থাইল্যান্ড ইরাক কেনিয়া সহ বারোটি দেশ আগের তিন আসরেই চ্যাম্পিয়ন বাংলাদেশের লক্ষ্য এবারও শেষ সাফল্য ধরে রাখা তবে নিয়মিত অধিনায়ক তুহিন তরফদার ও গত সেরা রহমান এবার দলে না থাকায় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বাংলাদেশকে জানাচ্ছেন আতিকুল ইসলাম শাকিল দেশের কাবাডির পুনর্জাগরণ ও হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে দুই হাজার একুশ সাল থেকে বঙ্গবন্ধু নামে আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের আয়োজন করে আসছে বাংলাদেশ এরই ধারাবাহিকতায় বারোটি দল নিয়ে এবারও বঙ্গবন্ধু কাপ কাবাডির আয়োজন করতে যাচ্ছে ফেডারেশন টুর্নামেন্টকে সামনে রেখে পল্টনে নিয়মিত অনুশীলন করে যাচ্ছে আগের তিনবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ তবে এবার কোরিয়ার মতো দলের অন্তর্ভুক্তি বাড়তি চ্যালেঞ্জ হয়ে এসেছে বাংলাদেশের জন্য তার ওপর দলে নেই নিয়মিত অধিনায়ক অলরাউন্ডার তুহিন তরফদার নেই দেশ সেরা রেডার মিজানুর রহমানও খোঁজ নিয়ে জানা যায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাদ দেওয়া হয়েছে এই দুই অভিজ্ঞ কান্ডারিকে অন্য অন্য টিমের তুলনায় আমাদের রেডিং সাইডটা একটু বেশি দুর্বল মিজান তুহিন ওরা নেই তাদের জায়গায় নতুন যে প্লেয়ারগুলো আছে যেরকম ইয়াসিন আছে মনির আছে ওরা মোটামুটি কিন্তু তারপরে দেখা যাচ্ছে যে একটা সিনিয়র প্লেয়ারের যে অভিজ্ঞতা অভিজ্ঞতার দিক একটু পিছিয়ে আছে রেডার হিসেবে মূলত মিজান অনেক মিজান অনেক ভালো ছিল আর তুহিন তরফদার অলরাউন্ড হিসেবে অনেক ভালো ছিল রেডার ছিল অলরাউন্ডার ছিল ওরা না থাকাতে টিমের অবশ্যই একটা ঘাটতি অবশ্যই হবে তবে দলে ফিরেছেন ইন্ডিয়ান প্রো কাবাডিতে খেলা দেশের অন্যতম সেরা কাবাডি খেলোয়াড় জিয়াউর রহমান এছাড়া এবারই প্রথম জাতীয় দলে ডাক পাওয়ার রেডার মহিম হোসেনেরও আছে ভালো করার যোগ্যতা প্লেয়ার আছে ভালো রেডার আর দুই জামান মুন্সি আমাদের আগেও টিমে ছিল তারপরে রাজীব এবং আল আমিন এই টিম ইউনটা মোটামুটি ভালো রেডার হিসাবে টিমের অন্তর্ভুক্ত আছে এবং ডিফেন্সটা আমাদের অন্যান্য ভাষার তুলনায় এবছরও যথেষ্ট ভালো আছে মিজান তুহিনের জায়গায় জিয়া মহিমরা কতটুকু পূরণ করতে পারবেন তা বোঝা যাবে টুর্নামেন্ট শুরু হওয়ার পর কিন্তু টুর্নামেন্টের আগে অনুশীলন ম্যাচের অভাবটা অন্য কিছুতে পূরণ হবার নয় তার জায়গাটা আসলে অপরণীয় তিনি তার জায়গায় সেরা এখন তার জায়গাটা পূরণ করার চেষ্টা করতেছি ইনশাল্লাহ তবে আমরা ভালোভাবে চেষ্টা করতেছি তবে ওরা মনে হয় না যে ওই গ্যাপটা পূরণ হবে খুবই দরকার ছিল আমাদের প্র্যাকটিস ম্যাচ খেলা তো তারপরও আমি স্যারদের সঙ্গে কথা বলেছি যে যেহেতু আমাদের বাইরে যাওয়ার সুযোগ হচ্ছে না সময় খুবই কম প্লাস বাইরে থেকে কোনো টিমে এই মুহূর্তে আনা সম্ভব হচ্ছে না অন্তত বাইরে আমাদের যে বাহিনীগুলো আছে ওই বাহিনী থেকে অন্তত একটা টিম করে যেন আমাদের সাথে দুইটা ম্যাচ খেলানোর সুযোগ করে দেওয়া হয় এবারে টুর্নামেন্টে আরেকটি চ্যালেঞ্জ খেলোয়াড়দের সঠিক গাইডলাইন দেয়া এর আগে বিদেশি কোচের অধীনে খেললেও এবার দেশি কোচের অধীনে খেলবে বাংলাদেশ বাংলাদেশি যারা কোচ আছে এরাও আমার মনে হয় এরা অনেক ভালো কিছু জানে কারণ আমি আতিকুল ইসলাম শাকিল আর টিভি ঢাকা সন্ধ্যা সংবাদে পর্যন্তই সবশেষ সংবাদ জানতে যে মোবাইল ফোন থেকে টু ফোর ওয়ান ফোর ওয়ান ডায়াল করুন রাতের সংবাদ পনেরো এগারোটায় দেখা আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে সবাইকে ধন্যবাদ